কিছু কিছু গান আছে যেগুলো জীবনের সঙ্গে এমনভাবেই জুড়ে যায়, তাদের সুরগুলো লুকিয়ে থাকে ছোট বড় কত গল্প, কত রঙিন স্মৃতি। রিমঝিমার আমি এমনই কিছু গল্প আর স্মৃতিকে একটা ছোট্ট ক্যাসেটে ভরে রেখেছিলাম, আমাদের মিক্স টেপ, 4 ইঞ্চি বাই 2.5 ইঞ্চির আমাদের ওই ডার্টি সিক্রেটে লুকিয়েছিল আশা, লতা, রফি, আর ডি, কিশোর, বাপ্পিদার, রিমঝিম রিমঝিম। এক কথায় ওকে শুধু আপদ বললেই চলে, সবার থেকে অন্যরকম, কিছুটা পাগলামি, কথায় কথায় বেঁকে বসা, তবে ওর জীবনটাকে ভীষণ ভালোবাসত, তার নিজেকে তার চেয়েও বেশি। 6 বছর বয়সে আমাদের স্কুলের একটা নাটকে একবার প্রজাপতি সেজেছিল। প্রজাপতির ওই কস্টিউমটা এত ভালো লেগেছিল যে টানা এক সপ্তাহ সর্বত্র সর্বত্র ওটা পরেই ঘুরেছিল। তারপর হঠাৎ একদিন ছোটবেলার পুতুলগুলোর মতো একেবারে ভুলেও গেল, আর কোনোদিনও পড়ল না। এই তুই বড় হয়ে কি হবি রে, এই প্রশ্নের উত্তরটা ওর রোজ বদলে যেত, কখনো প্রাইম মিনিস্টার, কখনো ইঞ্জিনিয়ার, কখনো বা নার্স। আর তারপর হঠাৎ টিভিতে একদিনও গাইড ফিল্মটা দেখলো, ও ভেবেছিল ওয়াহিদা নিজে গাইছে, আর যারা ছোট থেকে অত সুন্দর গান করে তারা বড় হয়েও ওরকম অপরূপ দেখতে হয়। এবার এটা ওয়াহিদা রায় মানে জাদু হোক বা লতা মঙ্গেশকরের, ও কিন্তু ঠিক করে ফেললো যে ও সিঙ্গারই হবে বড় হয়ে। মাকে ভীষণ ভালোবাসত, ভীষণ। উনি ওকে শিখিয়েছিলেন যে এই জীবনটা একটা আইসক্রিমের মতো, একবার গলে গেলে আর টেস্ট থাকে না। বাবাকে খুব ভয় পেত, মেজর রোজ রাত্রিরে মদ খেয়ে বাড়ি ফিরতেন, আর রেগে গেলেই ওকে বাথরুমে লক করে দিতেন। তবে রিমঝিমকে আটকে রাখা কি অত সহজ ছিল? পিঠে দুটো বড় বড় অদৃশ্য ডানা লাগানো ছিল ওর, কোনোদিন থেমে থাকেনি, না এক জায়গায়, না এক সময়ে, আর না এক মানুষে। 25 বছরের বার্থডে কেক কাটার আগে দুদুর ছেলের সাথে নিজের এনগেজমেন্ট কাটিয়ে দিয়েছিল, কে জানি ভগবান হয়তো এগুলো আমার জন্যই ঘটাচ্ছিলেন। তবে আমার আর কি উপায়, ওর উপর থেকে মনটা সরলে তবে তো আমি খেয়াল করতাম এগুলো। রিমঝিম আসলে একটা গানের মতো, সেই গান যেটা একবার শুনলে সারা জীবন কানে লেগে থাকে, সারা জীবন। 1983, সেই বছর কপিল দেব লর্ডসের ব্যালকনিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি তুললেন, কিশোরদা সিংহেই তবু নাম তার সিংহ গাইলেন, আর আমরা জিওগ্রাফি ক্লাসে পড়লাম বিভিন্ন রকমের থান্ডার স্টর্মের ব্যাপারে। কিন্তু আমার থান্ডার স্টর্মটা তো পা টিপে টিপে চুপচাপ এসেছিল, বোরিং একটা মঙ্গলবারের সকালে পুরনো গ্রিন অ্যাম্বাসাডারের চেপে। আমাদের নতুন প্রতিবেশীর জন্য মা নিজের হাতে রান্না করে এক প্লেট কচুরি আর ছোলার ডাল আমার হাত দিয়ে পাঠালো, আর টিপিক্যাল একটা বাঙালি প্রেমের মতো আমারটাও শুরু হলো কচুরি আর ছোলার ডাল দিয়ে। ছাদের ওই ঘরটাতে বড় বড় বক্সের ওপর বসেছিল, যেন কি না কি পাড়া দিতে বলা হয়েছে ওই ছোট্ট চৌকিদারকে, কানে হেডফোনস আর চোখে একরাশ প্রশ্ন, দ্যাট লুক, ও গড, দ্যাট লুক। ফাইনালি হেডফোনস খুলে বলল, শুনবে, দিস উইল চেঞ্জ ইউর লাইফ, দিস উইল চেঞ্জ মাই লাইফ। মানেটা ঠিক বুঝিনি, ওই গানটা নাকি হেডফোনসটা নাকি ওই মেয়েটা, রিমঝিম, যাকে ছাড়া আমি কোনোদিনও সম্পূর্ণ হব না। আধ খাওয়া ক্লাসিক মাইল্ডের চেয়ে লোভনীয়, লাল সাদা গোলাপের চেয়েও সুন্দর, আর শরৎচন্দ্রের দেবদাসের ক্লাইম্যাক্সের চেয়েও হার্ট ব্রেকিং। কফি হাউসে ফিশ ফ্রাই, দাদার স্টেপ আউট করে ছক্কা, একাডেমিতে ইভিনিং শো, নৌকায় চেপে দক্ষিণেশ্বর যাত্রা, ত্রিধারার ভিড় ঠেলে ঠাকুর দেখা, মোহিনের মন ছুঁয়ে যাওয়া গান, এই সব কিছুর থেকে বেশি ভালোবাসতাম আমি রিমঝিমকে।